들으시면 잠이 들 줄 아는
দুটি শক্তির আবরণে, দুটি শক্তির কৌশলে চলছে এবং সৃষ্টি হচ্ছে, ধ্বংস হচ্ছে, তোমার পরিচালিত হচ্ছে। কিভাবে? একটা হচ্ছে জীবাত্মা, অপরটা হচ্ছে পরমাত্মা। জীবাত্মা সাকার, পরমাত্মা নিরাকার। পরমাত্মাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু জীবাত্মাকে ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়। তো আমরা যেই শক্তিকে ধরা যায় না, দেখা যায় না, আমরা তাকে দেখতে চাই, তাকে আমরা ধরতে চাই, তার সান্নিধ্যে আমরা যেতে চাই। যেমন বিন্দু থেকে সিন্ধু সৃষ্টি, বিন্দু থেকে সিন্ধু সৃষ্টি। এই যে আমাদের এই তপবনের পাশে যে শঙ্খ নদী, এই শঙ্খ নদীতে আপনারা যদি দৃষ্টিপাত করেন তাহলে দেখবেন এই শঙ্খ নদীর মধ্যে কত জল, যে জলের মধ্যে নৌকা ভাসছে, আপনার বোট ভাসছে, মানুষ আবার সাঁতরিয়ে যাচ্ছে, কাঠ যাচ্ছে, কত কিছু ভাসছে। তাহলে অনেক জলের সমাহার হয়েছে বিদায়, অনেক জলের সমাহার হয়েছে বিদায়, এসবগুলি হচ্ছে। যদি এখানে এক ফোঁটা দুই ফোঁটা যদি জল হতো তাহলে নৌকাও ভাসতে পারতো না, বোটও ভাসতে পারতো না, আমি যে সাঁতরি এখান থেকে যে ওদিকে যাবো সেটাও সম্ভব হতো না। তাহলে এই শঙ্খ নদীতে অজস্র জল, এই জল কোথা থেকে এলো? আমি শঙ্খ নদীতে জল পেয়েছি সেটাতে আমি বসে থাকলে চলবে না। এই জল কোথা থেকে এলো, কোথা থেকে এই জল এলো? এই জল এসছে ফোঁটা ফোঁটা থেকে, একটি ফোঁটা আরেকটি ফোঁটা আরেকটি ফোঁটা, এভাবে একটি একটি বিন্দু থেকে সিন্ধু সৃষ্টি হয়েছে। তো আমরা আজকে পাচ্ছি না, কালকে আমাদের পাততে হবে, আমাদের জানতে হবে, আমাদের শিখতে হবে, আমাদের করতে হবে। শান্তি, আশীর্বাদ, শান্তিকে কেউ খুঁজে পায়নি এখনো, সবাই শান্তির আশায় এদিক ওদিক প্রত্যেকটা দিকেই ধাবিত হচ্ছে। যেমন আমরা এখানে যে আছি, আমরা একবার ভাবুন তো, আমরা কি পরিপূর্ণভাবে শান্তিতে রয়েছি? কেউই, আমরা কিন্তু এখানে কেউই পরিপূর্ণভাবে শান্তিতে নেই। এখান থেকে এবার আমাদের গ্রাম অঞ্চলে, বিভিন্ন গ্রামে আমরা যাই, ওখানেও দেখা যাবে পরিপূর্ণভাবে শান্তিতে কেউ নেই। তাহলে শান্তিকে পাওয়ার আশায় সবাই ধাবিত হয়ে আছে। তাই শান্তিটাকে পাওয়া যাবে কোথায়? শান্তিটাকে কোথাও পাওয়া যাবে না, শান্তিটাকে সৃষ্টি করতে হবে। যেমন আমি এখন মনে করেন আমাদের খিদে পেয়েছে, তো এই খিদেটাকে নিবারণ করার জন্য কি করতে হবে? আহার করতে হবে। আহার করলে আমাদের খিদেটা নিবারণ হবে। যেমন আমাদের অনেকেরই এখন নিদ্রা সারিত হওয়ার সময় কেটে চলে যাচ্ছে, যেমন অনেকেই দশটার দিকে ঘুমিয়ে পড়ে, আমার কিন্তু ঘুম আসছে না, কেন জানেন? আমার অভ্যাস হয়ে গেছে, আমি তিনটা চারটা পাঁচটা সারা রাত জেগেও কাজ করেছি। তার সময়টা এখানে আমি শান্তিতে থাকবো, শান্তিতে খাবো, শান্তিতে ঘুমাবো, সেখানে তো শান্তি নেই, শান্তিটাকে সৃষ্টি করতে হবে। সেহেতু খাওয়া ঘুম যেগুলির মধ্যে, এগুলো তো মোহ, মোহ থেকে বেরিয়ে আসতে হবে, আসতে হবে আমাদের। মোহ থেকে আমরা যদি বেরিয়ে আসতে না পারি তাহলে কী হবে? আমাদের দ্বারা সাধন ভোজন করাটা সম্ভব হবে না। যে কথাটা বলছিলাম, জীবাত্মা এবং পরমাত্মা সমন্বয়ে আমাদের এই মানব দেহ, এই জগৎ চলছে। জীবাত্মা এবং পরমাত্মা, একটা শক্তিকে দেখা যায়, অপরটিকে দেখা যায় না। যেমন আমরা যে শ্বাস প্রশ্বাসটা নিচ্ছি সেটার উপর নির্ভর করে আমাদের এই দেহটি সঞ্জীবিত রয়েছে। এই শ্বাস প্রশ্বাসটি যদি আসা যাওয়া না করে তাহলে আমাদের এই দেহটির কী অবস্থায় থাকবে? প্রাণহীন অবস্থায় থাকবে। তাহলে কী থাকবে? প্রাণহীন অবস্থায়।
তাহলে তখন সে চলতে পারবে না, সে বলতে পারবে না, সে দেখতে পারবে না, সে শুনতে পারবে না, সে চিন্তা করার সুযোগ পাবে না। কেন? শুধু একজন ব্যক্তি নেই, কে? সেটা হচ্ছে শ্বাস প্রশ্বাস, যেই পরমাত্মা শ্বাস প্রশ্বাস, যেটাকে আধ্যাত্মিকের ভাষায় বলছে ইরা পিঙ্গলা সুষুম্না, যে কৌশল ওই ইরা পিঙ্গলা সুষুম্নার মধ্যে দিয়ে সে পরমাত্মা আমার এই দেহের অন্তরালীন প্রবেশ করে আমাদের মন চঞ্চল। কেন চঞ্চল জানেন? এই কারণে চঞ্চল, প্রকৃতি পরিবর্তনশীল, প্রকৃতির অন্তরালীন যত কিছু আছে সব কিছুর মধ্যে চঞ্চলতা নেই, সেটা কাজ করবে, সেটাই স্বাভাবিক। আমরা যে এখানে বসে আছি, আমরা কি আসলে সকলেই মনোযোগ সহকারে কথাগুলি শুনছি? আমরা কি মনোযোগ সহকারে বিষয়গুলিকে চিন্তা করছি? আমাকে একজনে প্রশ্ন করেছিল, সুরেশ্বর কেমন? আমি প্রতিউত্তরে বলেছি, যার মনে যেমন। এখানে যতগুলি ভক্তবৃন্দের উপস্থিতি রয়েছে, সবার ভক্তি, সবার শ্রদ্ধা, সবার বিশ্বাস একই কাটার মধ্যে আপনি মাপতে পারবেন না। যার যার জানা, যার যার জ্ঞান, বিবেক বুদ্ধি, সব কিছুকে পরিচালনা করার যে কায়দা, যে কৌশল, সেগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন। তো আমরা সদ্গুরু সান্নিধ্যে এসেছি, যার কাছে যত কায়দা রয়েছে সব কায়দাগুলিকে ভুলে গিয়ে গুরুর আদর্শকে নিজের অন্তরালীন প্রতিষ্ঠা করার জন্য গুরু সান্নিধ্যে আমরা, তো আমরা কতটুকু সেই কর্মের মধ্যে পরিপূর্ণতা লাভ করেছি নিজের বিবেককে দিয়ে একবার প্রশ্ন করবেন। কেউ কাউকে বড় করারও কিছু নেই, ছোট করারও কিছু নেই, কারণ এ মানব দেহ স্রষ্টার সৃষ্টি, গুরু প্রদত্ত দান, গুরু প্রদত্ত কৃপায় পরমাত্মার ধরে যে দেহ জীবাত্মা সে পরিচালিত, এবং তার মধ্যে যে পরিপূর্ণতা আসার প্রয়োজন সব কিছুই হবে গুরুর কৃপার দ্বারা। তাহলে গুরুর কৃপা পেতে গেলে, কিছুক্ষণ পূর্বে একজনের কথা বলেছিল যে আমার কথা জানে বলছিল যে তপবনকে ধরে রেখো, তপবন তোমাদের ধরে রাখবে। তুমি তপবনকে ধরে রাখতে পারবে কারণ তোমার থেকে হাত আছে দুইটা। মনে করো তপবনীটা একটা কমলা লেবু, তাহলে তুমি ধরে রাখতে পারবে। তো তপবন, তোমার মনের মধ্যে প্রশ্ন যাচ্ছে কি তপবন আমাকে ধরে রাখবে কি করে? তপবন থেকে কি হাত রয়েছে? না। দেখুন, তপবনকে আপনি যদি ধরে রাখেন, তপবন আপনাকে কিভাবে ধরে রাখবে? আপনি তপবনকে ধরে রাখতে গেলে আমাদের কি করতে হবে? তপবনের আদর্শ মোতাবেক নিজেকে পরিচালনা করতে হবে, করতে হবে না? তো নিজেকে তপবনের আদর্শ মোতাবেক যখন আপনি পরিচালনা করবেন, কারণ তপবন তো আবার মিথ্যা কথা বলতে বলেনি কাউকে, সে তো কাউকে প্রতারণা করার জন্য বলেনি, সে কাউকে ঠকানোর জন্য বলেনি, সে কাউকে মিথ্যা কথা বলার জন্য বলেনি, সে কাউকে অকৃতজ্ঞতার পরিচয় দিয়ে কর্ম সম্পাদন করার জন্য বলেনি। আমি দেখছি তপবন নির্দোষ, গুরু নির্দোষ, তাহলে দোষী কে? দোষী আমি। আমি কেন হয়েছি? আমার নিজের আদর্শ, উদ্দেশ্য, মন মানসিকতা, রুচি, চিন্তাভাবনাকে আমি মার্জিত করতে পারিনি, বিধায় দোষটা আমার মধ্যে, তাহলে কী করতে হবে? সেজন্য বলছে সৃষ্টিকর্তাকে শত হাজার না ডেকে একাগ্র চিত্তে একবার ডাকতে শিখো, তিনি সবই দেখেন, সবই বুঝেন, কে কিরূপ অভিনয় উদ্দেশ্যবাদী, সৃষ্টিকর্তার অজানা কিছুই নেই। যার অজানা কিছুই নেই তার কাছে আমি লুকাতে যাব, সেটা তো বোকামির পরিচয়। কার কাছে আমি লুকাচ্ছি? তার তো অজানা কিছুই নেই, সে তো সব কিছুই দেখতে পাচ্ছে, সব কিছুই শুনতে পাচ্ছে, তাহলে আমি তার সাথে তো আমি সহজ হয়ে চলাফেরা করতে পারি, তো সেটাই আমার দোষ নয়। আমরা গুরু সান্নিধ্যে আসি সত্যবাদী হওয়ার জন্য, সৎ আদর্শে গুণান্বিত হওয়ার জন্য। তো আমরা গুরু সান্নিধ্যে এসেছি 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, আমারও বয়স হয়নি বাবু, ছোট মানুষ, কিন্তু এত বৎসর গুরু সান্নিধ্য থেকে আমি কি পেয়েছি? গুরুর আদর্শ কয়টাকে ধরে রাখতে পেরেছি? আমি কি আদৌ সেই প্রাণের শিষ্য হতে পেরেছি?
আমি কি আদৌ সেই প্রাণের ভক্ত হতে পেরেছি? এগুলি কে কাকে প্রশ্ন করবে? কেউ কাউকে বোঝাতে পারবে না। নিজের জ্ঞান, নিজের বিবেক, নিজের বুদ্ধি দিয়ে সবকিছুকে বুঝে নিতে হবে। তো যাই হোক, যে কথাটা বলছিলাম, ওই যে ইরা পিঙ্গলা সুষুম্না, শ্বাস প্রশ্বাসের মধ্য দিয়ে আমাদের এই দেহের মধ্যে আসা যাওয়া করছে। ইরা পিঙ্গলা সুষুম্না সে ঔষধি কি পরমাত্মা? তাহলে সে দেহের মধ্যে প্রবেশ করে কি করছে? পঞ্চভূত সরঋপু, সরঋপুর মধ্যে কাম ক্রোধ লোভ মোহ মদমাশ্চর্য, ছয়টি অভ্যাস, ছয়টি ধারা। যেমন একটি গান, একটি শিল্পী যখন গান করেন তখন তার থেকে কি করতে হয়? রাগ রাগিণী, যে যত বেশি আপনার সঠিকভাবে করতে পারে, সঠিকভাবে জানে, তার সে সুরকে, তার সে কণ্ঠকে, তার সে কার্যক্রমটাকে সে বোঝাতে পারবে, কি করতে পারবে, বোঝাতে পারবে। তাহলে এই যে সরঋপু ক্রোধ ভাব, যেমন এখানে সবাই যে ঠান্ডা মেজাজের কথা বলেছে তাই নয়, কেউ যে একবারে ক্ষমাশীল হয়ে যে কথা বলেছে তাও নয়, কেউ যে একদম মিথ্যে কথাও যে বলেনি সেটাও নয়, সবাই যে সত্য কথা বলেছে সেটাও নয়, কিন্তু আমরা মাঝামাঝি আছি। কেন আমরা মাঝামাঝি থাকবো? কেন আমরা আমাদের মনের মধ্যে যে কালিমা রয়েছে সেই কালিমাকে মুছে দিয়ে আমরা সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা আশ্রম, বাবার যে উদ্দেশ্য পরিকল্পনাগুলি রয়েছে সেগুলিকে আমরা বাস্তবায়ন করতে পারি না। তা আমরা যে সন্তান হয়েছি, আমরা যে শিষ্য হয়েছি, আমরা যে ভক্ত হতে চাই, তাহলে আমরা যদি আমাদের দায়িত্ব কর্তব্য যদি পালন করতে না পারি সঠিকভাবে। আপনার সন্তান আপনার কাছে অনেক প্রিয়, আপনার সন্তান আপনার কাছে অনেক প্রিয় প্রাণের জিনিস, কিন্তু অনেক সময় সে সন্তানের উপর তিক্ততা চলে আসে, রাগ চলে আসে, অভিমান চলে আসে। কেন প্রিয় জিনিসটার উপর এত কিছু আসে? কেন কেন আসে? এই কারণে আসে, আপনার সন্তানকে আপনি যেই মনের মতো করে গঠন করতে চেয়েছেন, আপনার সন্তান সেই মনের মতো করে গঠন হতে পারেনি, বিধায় তাকে আপনি ভালোবাসতে পারছেন না। আমার সাথে কারোর সাথে কোনো ঝগড়াঝাটি নেই, কারোর সাথে কোনো রাগ অভিমান নেই, কিন্তু আমি সবাইকে ভালোবাসি, কিন্তু অনেকে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে গিয়ে অনেককে ভালোবাসতে পারি না। কেন? তার দেহ, তার সাথে যে সম্পর্ক রয়েছে সেটাকে আমি ঘৃণা করছিলাম, তার মধ্যে যে ভুল ভ্রান্তিগুলি রয়েছে, তার মধ্যে যে অকৃতজ্ঞতার পরিচয় পাওয়া যাচ্ছে সেগুলিকে আমি ভালোবাসতে পারছি না। কারণ আমি যদি সেগুলিকে ভালোবাসতে যাই তাহলে আমার গুরু প্রদত্তভাবে যে নীতি আদর্শের দ্বারা আমি নিজের জীবনটাকে গঠন করেছি সেটাকে আমার কী করতে হবে? ভালো না বেশি থাকতে হবে, সেটা তো আমার চলবে না। তো সেজন্য রাগ অভিমান সব কিছু মুছে দিয়ে চলুন বাবার উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে গিয়ে তপবনকে সাজাই, তপবনকে গুছাই, নিজেদের পরিবারকে সাজাই, পরিবারকে সুন্দর করি, নিজের মনকে সুন্দর করি, সমাজকে সুন্দর করি। এই যে ছেলের যে গান করছে, আমরা যে কথা বলছেন শুনছি, ঘুরে ঘুরে দেখছি, ওদিকে প্রসাদ রান্না করছে, প্রসাদ নেবে, যারা ওখানে স্বেচ্ছাসেবকের দায়িত্ব রয়েছেন আপনারা যথাযথভাবে আপনাদের দায়িত্ব কর্তব্য পালন করবেন, যাতে যারাই আসুক, যারাই প্রসাদ নিতে আসবেন, যাতে তারা আত্মতৃপ্তি সহকারে প্রসাদটা নিতে পারে। একজন মানুষ মনে করেন দেখা যাবে আগামীকাল কিন্তু পরশু দিন যে যোগ্য হবে, তো যোগ্যের সময় কি করতে হবে? ভক্তি যারা আসবে তার মনের যে ভাব, ভক্তি শ্রদ্ধা বিশ্বাসটাকে অর্পণ করার জন্য তার মতো রাগান্বিত হবে, তাকে বোঝানোর প্রয়োজন নেই, তাকে তো আমি শান্তভাবে বোঝাতে পারি, দাদা আপনি বসেন, হ্যাঁ যাবেন যখন এভাবে করে যান, হ্যাঁ ঠিক আছে এরপর আপনি এইভাবে বসুন, আপনাকে বলতে পারি না? মানে আমরা যদি বলি যে আপনি এখানে যেতেই পারবেন না, আপনি এখানেই দাঁড়িয়ে থাকতে হবে, সে বলতেছে আমি ওখানে যাওয়ার জন্য এসেছি, সে আমাকে যেতে দিচ্ছে না, তখন কী হবে? একটা সমস্যার সৃষ্টি হবে, এটার দ্বারা কী হবে? ক্ষতিটা কোথায় হবে? যেমন মনে করেন আপনারা আমাকে অনেক ভালোবাসেন,
আপনারা যে আমাকে ভালোবাসেন সেটা আমি জানি, কিভাবে জানি, কারণ আপনাদের সাথে সম্পর্ক আছে, দেখা হয়। আমি কিন্তু আপনাদেরকে ভালোবাসতে পারিনি, এখনো পুরোপুরি ভাবে বাঁচতে পারিনি আর কি। কেন পারি নাই? ওই যে বললাম যে আমি চাই যে তুমি সত্যবাদী হও, সৎ আদর্শে নিজেকে গঠন করো, সৎ উদ্দেশ্য সৎ পরিকল্পনা নিজের মধ্যে সৃষ্টি করো। যখন তুমি সবচেয়ে বেশি ভালো করতে পারো তখন আমার ভালো লাগবে, আমাকে কিছু করতে হবে না। কারো কাছে তো কোনো কিছু বললাম না, এক কথায় শান্তি কোনো জায়গায় নেই। এই পশু পাখি হতে ধরে তরু লতা ফুল ফল যত কিছু রয়েছে, শান্তিতে কেউ নেই। আপনি যেমন মনে করেন একটা গরুর বাছুর, সে খেলছে, তার মনের মতো যখন হয়নি সে চিন্তা ভাবনা করছে সে একটু ছোটাছুটি করবে, তাকে যদি তুমি গলায় দুই একটা দিয়ে বেঁধে রাখো তাহলে দেখবে কিছুক্ষণ পর সে তার মধ্যে যে একটা চাঞ্চল্যকর মন মানসিকতা ছিল সেটা হারিয়ে গেছে, সে তিক্ততা ভোগ করছে, কেন আমাকে বেঁধে রেখেছিস, কেন আমাকে ছেড়ে দে, আমি ঘুরতে যাই দেখতে যাই এই জগৎটা। একটা ছাগল ছানাকে যখন মায়ের দুধ খায় সেটাকে যদি আমরা গলায় দড়ি দিয়ে যদি বেঁধে রাখেন তাহলে দেখবেন কিছুক্ষণ পর সে চটপট চটপট করবে, কেন করছে? বয়স অনুসারে যেমন আমাদের এতগুলি আগোছালো পরিবেশ কিংবা কৌশল হওয়ার পিছনে কারণ কি? কারণটা হচ্ছে আমাদের সনাতন ধর্মের মধ্যে দেখা যাচ্ছে যে মুনি ঋষিদের যেমন রামায়ণ রচনা করেছেন বাল্মীকি মুনি, ওখানে দেখবেন রাজা রামচন্দ্র গুরুর গৃহে গিয়ে গুরু শিক্ষা নিয়েছিলেন, গুরুর আদর্শে নিজেকে গঠন করেছিলেন এবং ওই মানব সমাজের সান্নিধ্যে গিয়ে সে গুরুর আদর্শটাকে প্রসারিত করার জানানোর সেই কার্যক্রমগুলো উনি সম্পাদন করেছেন। তাহলে কখন গিয়েছিলেন, কেন? উনি তো রাজার ছেলে ছিলেন, তো ওনার ঘরের মধ্যে কিসের অভাব? ওই গুরুর গৃহে যেয়ে কুড়ের ঘরে থাকার তো কোনো প্রয়োজন ছিল না। কেন? এই মানব দেহ সারদিন হার, আমার হাতে আমার দেহটি সারদিন হার, যেমন মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত, আবার এই আঙ্গুলের মাথা থেকে এই আঙ্গুল পর্যন্ত সারতিন হাত, সারতিন হাতের মধ্যে আমার শক্তির সার্কুলেশন হচ্ছে, যেমন আমারটি হচ্ছে তেমন সবারটি হচ্ছে। তো সারতিন হাতের মধ্যে সে শক্তিকে ধরে রাখতে চাই না, সারতিন হাতের বাইরে নিয়ে যেতে চাই, কারণ জগৎ তো সারতিন হাত না, অনন্ত অসীম। আমাদের সেই জ্ঞান বিবেক বুদ্ধি প্রতিভা চিন্তা ভাবনা সবকিছুকে আমরা অসীম থেকে অসীম পর্যায়ে নিয়ে যেতে চাই। ত্রিসন্ধ্যা উপাসনা করা, ব্রহ্ম মুহূর্ত দুপুরবেলা সন্ধ্যাবেলা, তাই অনেক সময় দেখা যায় ঋতুর পরিবর্তনের কারণে শীতকালে যে ব্রহ্ম মুহূর্তে সূর্য উদিত হয় গ্রীষ্মকালে সেরকম হয় না, আবার বর্ষাকালে সেরকম হয় না, এটা পরিবর্তন হয় সময় সীমা। তাহলে আমি ঘড়ির টাইম দিয়ে যদি ব্রহ্ম মুহূর্তকে খুঁজতে চাই তাহলে কি আমি পাঁচটায় ধরবো না সাতটায় ধরবো, নাকি আপনার সাড়ে পাঁচটায় ধরবো, কোনটাতে ধরবো আমি? সন্ধ্যাবেলায় তো অনেক সময় দেখা যায় আমি খুব কষ্ট পেয়েছি ফাল্গুন মাসের মধ্যে, ফাল্গুন মাস ঢুকার আগে যেটা ছিল মাঘ মাসটা ছিল, তখন দেখলাম পাঁচটা বাজলেই সন্ধ্যে হয়ে যায়, পাঁচটা বাজলেই সন্ধ্যে হয়ে যায়। আমি চিন্তা করি যে আমার কাজগুলি শেষ করব কখন, দিনই তো শেষ হয়ে যায়, দিনই তো শেষ হয়ে যায়। তাহলে আবার দেখা যায় ওর সন্ধ্যে সাতটা বাজল কিন্তু সন্ধ্যা হয়, তাহলে আমি সন্ধ্যার সময়টা কখন ধরব? এখন হোমযজ্ঞ যেটা হবে সেটা আর যে চণ্ডীযজ্ঞটা হবে সেটা সেটা জানার প্রয়োজন, কোনটা কোন মুহূর্তে করা হচ্ছে। যেমন যেটা গীতাযজ্ঞ হবে সেটা হচ্ছে আপনার দুপুরবেলা, তার মানে সকাল থেকে দুপুরবেলা ওইদিকে বিকালবেলার আগে তুমি শেষ করবে। চণ্ডীযজ্ঞটা হচ্ছে কি নিশিরাত,
তারপরে রাতের বেলা থেকে শুরু হবে, ওই ব্রহ্ম মুহূর্তের আগে শেষ হবে। তার মানে কি, ওই যে দিনটাকে আপনি চারটা ভাগে ভাগ করেন, 12টা টু 12টা অধিক আবার 6টা টু 6টা ধরে কিংবা 4টা টু 4টা ধরে, তাহলে সন্ধ্যার সময় একটা এটা বাদ দিয়ে একদম প্রকৃতির নিয়মে আপনি যখন যাবেন, সহজ একটা উপায় আপনাদেরকে আমি শিখিয়ে দিই। যেমন এখন রাত, রাত কেটে গিয়ে কি হবে, সকাল হবে। রাত কেটে গিয়ে সকাল হবে, সকাল কেটে গিয়ে আবার রাত হয়েছে, এই তো কাজটা হয়েছে। তাহলে দেখুন, রাতটা কেটে গিয়ে সকাল হবে, এই যে রাত গিয়ে সকালটা যে আসবে সেটা কোথায় আসবে, আকাশে আলো কার সূর্য রশ্মি আকাশে উদিত হবে, আস্তে আস্তে দিনের বেলা শুরু হবে। তাহলে এই যে রাত, আকাশটা যে অন্ধকার, তাহলে এই অন্ধকারটা কেটে গিয়ে আলোটা যখন প্রবেশ করবে, আলো রয়েছে অন্ধকারও রয়েছে, তখন কি করে, তখন দেখবেন মনুষ্যত্ব বোধ কাণ্ডজ্ঞান সম্পূর্ণ মানব ওই ব্রহ্ম মুহূর্তে কি করে জানেন, নাক ডেকে ঘুমায়। এই টাইমের মধ্যে নাকি ঘুমাইলে খুব ভালো ঘুম হয়, কিন্তু দেখেন এই মানুষের শ্রেণীর থেকে বেরিয়ে যখন অন্য প্রাণীদের শ্রেণীতে যাবেন যখন আপনি, তখন দেখবেন ওই ব্রহ্ম মুহূর্তে পাখি ডাকছে কুহু কুহু করে, সে ঘুমাচ্ছে না, কিন্তু আমি ঘুমিয়ে রয়েছি, আমি শ্রেষ্ঠ জীব। সে তো পশু, সে তো একটা প্রাণী, সে জেগে কি করছে, সে স্রষ্টার কাছে প্রার্থনা করছে, হে স্রষ্টা তুমি অন্ধকারটাকে কেটে দিয়ে আমাকে আলোকে দিয়েছ। তাহলে এই যে ব্রহ্ম মুহূর্ত, তাহলে রাত কেটে গিয়ে ভোর হচ্ছে, ভোর হওয়ার পর সূর্য উদিত হলো, সূর্যটাকে কাঁটা কোথায়, ঘড়ির কাঁটাটা কোথার থেকে এসছে, ঘড়ির কাঁটাটা পাগল এই মানব দেহ থেকে এসেছে, মানব দেহটাকে কাঁটা বানিয়ে ঘড়ি সৃষ্টি হয়। কিভাবে দেখুন, যখন ঠিক দুপুর বেলা হয় তখন দেখবেন কি, আপনি যখন দাঁড়িয়ে থাকবেন রোদের মধ্যে, তখন দেখবেন সোজা আপনার আশেপাশে কোনো ছায়ার কোনো সুযোগ নেই, আছে, কারণ রোদটি আপনার মাথার উপর থাকে। যখন সে একটু বাঁকা হতে শুরু করে তখন আবার প্রতিচ্ছবি হতে থাকে। তোমার কি হয়, যত নিচে নেমে যায় তত লম্বা হয়ে যায়, যত নিচে নেমে যায় তত লম্বা হয়ে যায়। তো ওই কাঁটা ওই ঘড়ি দিয়ে কি হবে, প্রকৃতির যেই নিয়ম, যে কৌশল, যে বাউনে বলেছে সৃষ্টিকে দেখে স্রষ্টাকে জানো, ইনি কে, তিনি প্রতি মুহূর্তে সংকটের বন্ধু, অন্ধকারে চলিতে আলোর প্রয়োজন, তিনি পর্ণ আপন, আত্মবিশ্বাসে তার অবলীলা স্বরূপ প্রতিফলন ঘটে। সৃষ্টিকে দেখে স্রষ্টাকে জানো, স্রষ্টাকে কীভাবে জানবেন, স্রষ্টাকে জানতে গেলে আপনাকে কী করতে হবে, সৃষ্টির যে কলা কৌশল সেই ক্ষেত্রে আপনার থেকে মনোযোগী হতে হবে। যখন আপনার কাঁটায় কাঁটায় যখন হয় তখন হচ্ছে দুপুরবেলা প্রার্থনা করার সময়, যখন আলো কেটে গিয়ে আবার অন্ধকারটা নেমে আসে তখন দেখতে পাবেন কি, পাখির কিচিমিচি বন্ধ হয়ে গেছে। আমরা দেখুন এতগুলি পাখি, বাউনে পাখিকে দেখে একটা কবিতা লিখেছে, বলেছে কি, তপবনের পাখি থাকি থাকি কেন যে ডাকো, ফুলে ফলে এগাও গড়া সুখে তোমরা থাকো, কি কহিতেছ হে পাখিরা বুঝি না ভাষা, কোন জারে কোন জঙ্গলার জারে তোমাদের বাসা। দেখুন তপবনের পাখি থাকি থাকি কেন যে ডাকো, ফুলে ফলে এগাও গড়া সুখে তোমরা থাকো। তার মানে আমার এখানে যে ফুল এবং ফল রয়েছে সেগুলি আমি একা খাওয়ার জন্য করিনি, তোমরাও খেতে পারবে। সেজন্য বলছে যে তপবনের পাখি থাকি থাকি কেন যে ডাকো, ফুলে ফলে এগাও ভরা সুখে তোমরা থাকো, কি কহিতেছ ওহে পাখিরা বুঝি না ভাষা,
কোন ঝাড়ে কোন জঙ্গলের ধারে তোমাদের বাসা কত ভালোবাসলে টাকা এত সহজে ভাবে কথা বলে বলা যায় আপনি বলতে পারবেন কেন পারবেন না মনের মধ্যে তো কুটিলতা জটিলতা আছে এগুলো পরিষ্কার করে ফেলা ময়লা কাপড় বললে কারো থেকে ভালো লাগে না পরিষ্কার কাপড় সবাই পড়তে চায় পরিষ্কার আহার সবাই করতে চায় পরিষ্কার বিছানা সবাই খুঁজে যে যেখানে বসে সেখানে পরিষ্কার খুঁজে সবকিছুই পরিষ্কার করে কিন্তু যেটাকে আগে পরিষ্কার করতে হবে যেটা জ্ঞান বিবেক বুদ্ধি সেটাকেই পরিষ্কার করছে না আমরা ওই পরিষ্কারটা কোনো মূল্য রইল না আমাদের কি করতে হবে আমাদের মনটাকে পরিষ্কার করতে হবে মনটাকে পরিষ্কার করার জন্য কি প্রয়োজন গুরুর আদর্শ মোতাবেক নিজেদেরকে পরিচালনা করা প্রয়োজন এই যে সুবর্ণ জয়ন্তী উৎসব আমি আমাদের যে 15 বছর পূর্তি উদযাপন উপলক্ষে যে কমিটি রয়েছে প্রত্যেককে আমার বলা আছে সেটা হচ্ছে এটা আপনারা যাদের কাছে আমরা যাদেরকে স্মরণ না রাখলে আসলে হয় না তাদের কাছে আমরা যাবেন এবং যোগাযোগ করবেন তাদেরকে আসতে বলবেন সবাই আসুক সবাই দেখুক সবাই বুঝুক আমাদের পিছন দিকে তাকানোর সময় নেই দেখুন এই যে আজকে বাবা মানে দেহত্যাগ করেছে 11 বছর অতিক্রম হয়েছে 11 বছর যে সময় কোন দিকে হারিয়ে গেছে আমরা নিজেরাও বলতে পারি না তো আরো 11 বছর চলে গেল থেকে 22 বছর চলে গেল আরো দুটো চলে যায় আমরা নিজেরাও চলে যাব তাহলে কাজ কি হলো তো আমরা সুন্দর হব কখন আমরা ভালো হব কখন কখন আমাদের এই মনের কালিমাকে দূর করে আমরা আলোকিত একটা জীবন গঠন করব অহিংসা পরম ধর্ম পরম ধর্ম আমরা বলি কিন্তু অহিংসা কি আমাদের মধ্যে কি আছে আমাদের মধ্যে কি প্রতিহিংসা নেই চেয়ারের মধ্যে বসতে পিছন দিকে তাকাচ্ছে পিছন থেকে সামনের দিকে তাকাচ্ছে ওই সামনে যে বসেছে তার মাথাটার জন্য সামনের দিকে দেখতে পাচ্ছে না তার মধ্যে কি হচ্ছে একবার তাকাচ্ছে দুবার তাকাচ্ছে প্রতিহিংসা সৃষ্টি হচ্ছে এই বাবুটা মাথাটা আমার চোখের সামনে রেখেছে কেন এইখানেও চলতে যেত তোমরা কিভাবে বের হচ্ছে একটু দেখে তো প্রতিহিংসা হিংসা এইসবগুলি কখন দূর করবে কিভাবে দূর করবে সেটার জন্য সহনশীলতা সহ্য করার সেই শক্তি গুরুর কাছে প্রার্থনা করে যে নিতে হবে হে গুরুদেব তুমি আমাকে সহ্য করার সেই শক্তি দাও তুমি আমাকে ভক্তি দাও তুমি আমাকে বিশ্বাস দাও তুমি আমাকে শ্রদ্ধা দাও আমি তোমার আদরের সন্তান হতে চাই আদরের ভক্ত হতে চাই প্রাণের শিষ্য হতে চাই আমি শুধু শিষ্য হয়েছে তো প্রাণের সন্তানে যদি হতে না পারে প্রাণের শিষ্যে যদি হতে না পারে তাহলে তো আমার সাধন বোধনের তো কোনো কিছু রইল না এত কষ্ট এত চেষ্টা এত প্রচেষ্টা এ বাড়ি থেকে কষ্ট করে সবাই এসছেন না খিদে কষ্ট পেয়ে বসে আছেন কিসের জন্য আবার শুনতে পাচ্ছে শুনছেন কেন করছেন এগুলি আমরা সাধনায় তো সেটা একটা সাধনা তো যে পরশমণির স্পর্শে পরশিত হয় পরশমণির স্পর্শে পরশিত হয় অপরশমণির স্পর্শে পরশিত হওয়া যায় না কলঙ্কিত হয় শুধু তো আমরা কিসের জন্য এসেছি এখানে আমরা পরশমণির স্পর্শে পরশিত হওয়ার জন্য এসেছি তো পরশিত হওয়ার জন্য আমাদের কিছু নৈতিক দায়িত্ব কর্তব্য বড় আছে তার মানে হচ্ছে এই করতে করতে করা বলতে বলতে বলা দেখতে দেখতে দেখা শুনতে শুনতে শোনা তো আমি সারা জীবন একরকম করে আমি শুনতে শুনে শুনে যাব সেটা না আমি আজকে যাই শুনেছি কালকে আমি তার চাইতে আরো ভালো শুনতে চাই আজকে আমি যা করেছি আগামীকাল আমি আরো ভালো করতে চাই আমি আজকে যা বলেছি আগামীকাল আরো ভালো বলতে চাই আমি আজকে যা দেখেছি আগামীকাল আরো ভালো দেখতে চাই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে অপাত্রে ধন রাখিতে নেই পাত্রের প্রয়োজন
অপাত্রে ধন রাখিলে ধনের মান থাকে না। একটা ময়লা পাত্রের মধ্যে যদি আপনি কি রাখেন, একটা খাওয়ার জিনিসটা যদি রাখেন, একটা খাবার যদি রাখেন, তাহলে সেটা কি হবে, সেটা অপরিষ্কার হয়ে যাবে। তাহলে খাবারটা কিন্তু পরিষ্কার জায়গায় রাখলে কি হবে, এটা পরিষ্কার থাকবে। তাহলে পরিষ্কার আহারটা আপনি করলে আপনি কি হবে, সুস্থ থাকবেন। অপরিষ্কার আহার করলে কি আপনি সুস্থ থাকবেন, থাকবেন না। তো এখন আপনারা কি অপরিষ্কার আহার করতে চান নাকি পরিষ্কার আহার করতে চান, নিজের বিবেক দিয়ে নিজেই প্রশ্ন করবেন যে আমি কি অপরিষ্কার থাকতে চাই, আমি কি অপরিষ্কার থাকলে ভালো হবে নাকি আমি পরিষ্কার থাকলে ভালো হবে। আমি যেদিন বাবা মনি দেহত্যাগ করেছিলেন সেদিন যখন অনেকে তো অনেক কথাই বলছে, সেগুলি কিন্তু আমি আবার কানে নিচ্ছি না। তাহলে আমি কি করছিলাম তখন, তখন আমি দেখছিলাম কে কি করছে, কারণ সবাই তো চেনা, সবাই তো আপন, কে কি করছে সেটা দেখছিলাম। আমি দেখি হিসাব করে দেখলাম চেনা মানুষ অচেনা হয়ে গেল, আপন পর হয়ে গেল, ভালো মন্দ হয়ে গেল, সুন্দর অসুন্দর হয়ে গেল, গোছালো আগোছালো হয়ে গেল। কেন কেন আমাদের মধ্যে গুরুর কৃপা পেতে পেতে আমাদের মধ্যে এত বেশি আত্মহংকারের সৃষ্টি হয়ে গিয়েছে। সে আত্মহংকারের কারণে আমরা যে গুরুর আদর্শগত বলতে একটা শব্দ রয়েছে সেটা আমরা ভুলে গিয়েছিলাম তখন। কেন বাবা মনি দেহত্যাগ করেছে তো কি হয়েছে, বাবা মনির তো এই তপবন্ত রয়েছে, তপবন থাকা কি বাবা মনি থাকা নয়? উনি সূক্ষ্ম ভাবে যদি নাই বা থাকতেন তাহলে এত অনুপ্রেরণা আসত কোথা থেকে? যেমন দেখুন ওইখানে দেখবেন বাবা মনির স্বয়ং কক্ষের সামনে একটা বৃক্ষের নিচে লেখা আছে তপবন কথা বলে। তপবন কি করে, কথা বলে। তা আমাকে একজনে প্রশ্ন করছে, আচ্ছা মহারাজ তপবন কথা কিভাবে বলে? তো আমি একে বললাম বেটা তপবন যে কথা বলতে আমি শুনছি। হ্যাঁ তুই শুনছো? বলে না আমি শুনি না। আমি শোনার জন্য চেষ্টা করো, শোনার জন্য মনোযোগ সৃষ্টি করো, তাহলে তুমিও শুনতে পাবে। কারণ আমি কিভাবে শোনাচ্ছি সেটা আমি আপনাদেরকে বলছি। বাবা মনি যে দেহত্যাগ করেছে, দেহত্যাগ করার পর থেকে এই পর্যন্ত আমাদের এই আশ্রমে যতগুলি কর্মকাণ্ড হয়েছে, যতগুলি কাজ, যতগুলি অনুষ্ঠান, আমরা যে ধর্মসভার আয়োজন করেছি, আমরা ধাপে ধাপে আজকে 11 বছর অতিক্রম করে এই সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন করার পরিকল্পনা মোতাবেক আমরা এই পর্যন্ত এসে দাঁড়িয়েছি। আমরা কি বাবা মনে দেহত্যাগ করার পর সাথে সাথে কি আমরা কি এই ধরনের পরিবেশে কোনোদিন দাঁড়িয়েছিলাম? ছিলাম না। তাহলে করতে করতে এখানে আসা। তাহলে দেখুন ওই যে বাবা মনে দেহত্যাগ করার পর দেখতে পাচ্ছি কি চেনা মানুষ অচেনা হয়ে গেল মুহূর্তের মধ্যে। একজন ব্যক্তি যদি একটা সত্য কথা জানে, সে যদি বলে আমি জানি না, তাহলে আমি কি নীতি আদর্শের মধ্যে যদি গুরুদেবের থাকি, তাহলে আমি কি জানি না সেটা মেনে নেব নাকি যেটা জানি সেটা মেনে নেব? তাহলে যেটা সত্য সেটা আমার স্বীকার করতে হবে। কারণ এই তপবনের অখণ্ড সত্য সেটাকে অস্বীকার করার সুযোগ কারণে অসম্ভব, এটা দুর্ভেদ্য ব্যাপার। সুরেশ্বর এই তপবন আশ্রম গুরুমাতা আমার কথা বাদেই বা দিলাম, এগুলো হচ্ছে অভিন্ন সত্তা, এগুলিকে ভিন্ন করার চেষ্টা যে করবে সেই ধ্বংস হয়ে যাবে, তার অস্তিত্বকে খুঁজে পাওয়া যাবে না। আপনারা ইতিমধ্যে আপনারা অবশ্যই জানেন, অবশ্যই দেখেছেন আমাদের এই তপবনের অনেক প্রতিভা নষ্ট হয়ে গেছে, কারণ আমরা কখনোই কামনা করিনি সেটা।
কারণ আপনার লালিত একটা সন্তান যাকে আপনি লালন পালন করে বড় করেছেন সে যদি আপনার চোখের সামনে যদি ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় সেটাকে আপনি কখনো সহ্য করতে পারবেন না সেটার কষ্ট আমাদের মনেও রয়েছে কারণ আমরা চাই না এই তপবনের প্রতিভা অজ্ঞানতা অপারগতা অজানার কারণে ধ্বংস হয়ে যায় আমরা চাই এই তপবনে যে প্রতিভা রয়েছে সেই প্রতিভা উত্তরোত্তর বৃদ্ধি হোক তো যেটা কথা বলছিলাম তপবন কথা বলে সেটা কিভাবে বলছি দেখেন এই যে আজকে আমরা যে কথা বলছি বামনে দেহত্যাগ করার পর থেকে এই পর্যন্ত যার যে ভক্ত যে শিষ্যের যে গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রয়েছে সেই শুনেছে সে শোনার পর সে জেনেছে জেনার পর সে করেছে করার পর দেখা যাচ্ছে সেটা তাহলে কথাটা কে বলেছে তপবন বলেনি কেউ সে কেউ বলে দিয়েছিল তো শোনার মন মানসিকতা সৃষ্টি করেন ভক্তি সৃষ্টি করেন শ্রদ্ধা সৃষ্টি করেন ত্রিসন্ধ্যা উপাসনা মধ্যে উপস্থিতি নাই আপনার দ্বিতীয় সন্ধ্যার মধ্যে খুব অল্প সংখ্যক তারপর দেখা যাচ্ছে কি এক সন্ধ্যা করে যায় এক বেলা করে যায় সেটা তো কিছু আছে একবার উপাসনা করা না সেই জন্য উপস্থিতিও দেখা যাচ্ছে বাবা মনে একটা সহজ ভাবে আপনাদেরকে অনেকেই অনেকেই বলেছে কারণ আমরা আমি নিজেও শুনেছি সেটা যে আরে বেটা সারাদিন ভগবানকে ডাকতে হয় না আমার সারাদিন ডাকিস না তুই যদি সারাদিন আমার ডাকতে নাও বা পারিস বিশ্রাম করার আগে আমারে এক মিনিটের জন্য স্মরণ করবি একবারের জন্য স্মরণ করবি ভক্তি সহকারে তাহলে আমি কি থাকবো সন্তুষ্ট থাকবো এই ধরুন এইটার থেকে সহজ উপায় এরপরও যদি আমাদের সে মনুষ্যত্ববোধ কাণ্ড জ্ঞানটাকে আমরা জাগ্রত করতে না পারি তাহলে এগুলো হচ্ছে আমাদের ব্যর্থতা তো আমাদের যে জ্ঞান বিবেক বুদ্ধি প্রতিভা চিন্তা ভাবনা জল্পনা কল্পনা যেগুলি রয়েছে গুরু প্রদত্ত ভাবে সেটাকে আমরা কাজে লাগাতে চাই আমি এই সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন উপলক্ষে এটাই বলতে চাই যে আমাদের এই গুরু সংঘের মধ্যে যাদের যেই প্রতিভা রয়েছে অবহেলিত লাঞ্ছিত নিপীড়িত অবস্থায় শুধুমাত্র আমাদের এই তপবনের ভক্ত শিষ্য নয় প্রত্যেকটা স্তরের মানুষের প্রতিভাকে বিকাশ করার জন্য এই তপবনকে কাছে টানো সবসময় কিন্তু সেখানে কুটিলতা জটিলতা থাকলে এই তপবনকে পাওয়া যাবে না কারণ তপবনের একটা উদ্দেশ্য রয়েছে সে সুন্দর থাকবে সে সৎ থাকবে সে ভালো থাকবে সে নীতি আদর্শ মোতাবেক নিজেদেরকে ধরে রাখার চেষ্টা করবে তো আমরা এইসব প্রতিহিংসামূলক কর্মকাণ্ডের মধ্যে না থেকে আমরা প্রতিজ্ঞা করি যে এই সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে যে আমরা অতীতকে ভুলে গিয়ে এই তপবনকে নিয়ে বাবা মনের আদর্শ উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাব যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান তোমরা যেখানে যেভাবে প্রতিভা পাও সেটাকে সংরক্ষণ করো জমা করো ও যে বলছিলাম ফোঁটা ফোঁটা জল থেকে নদী সৃষ্টি হয়েছে নদীর থেকে হয়েছে সাগর তাহলে আমরা সাগরে বসবাস করতে চাই আমরা সাগরে বসবাস করবো তপবনটা তো সাগর রাত অনেক হয়েছে আগামীকালকে যে আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান কবিতা আবৃত্তি তারপর যে আমাদের ধর্মীয় আলোচনা সভা সবাই অংশগ্রহণ করবেন ধর্মীয় আলোচনা সভার পর বিশেষ নাটক নাটকটা আসলে করার পেছনে কারণটা এই যা বাবা মনে মনে করেন কীভাবে হাঁটতেন কীভাবে কথা বলতেন কীভাবে উনি চিন্তা ভাবনা করতেন ওনার রুচি মন মানসিকতা চিন্তা ভাবনা ওগুলিকে মঞ্চায়ন করার পরে বিকৃত মানুষকে স্মরণ করিয়ে দেওয়া যে আমার গুরুদেব কি করতেন আমি একটু যদি চিন্তা করি তাহলে আমার গুরুর স্মৃতিটা আমার মনে পড়ছে অতীতকে আমি মনে করছি জানি না হয়তো আমার ভুল ভ্রান্তি থাকতে পারে যাই হোক আমাদের এই এলাকার সর্বস্তরের মানুষের প্রতি আমার নিবেদন এই সুবর্ণ জয়ন্তী উৎসব এবং এই অনুষ্ঠানের প্রত্যেকটা পর্বকে সুন্দর এবং গোছালো ভাবে কর্ম সম্পাদন করার জন্য আমাকে সহযোগিতা করবেন
আমাদের এই তপোবনের যে কার্যকরী পরিষদ এবং যারা যে যে দায়িত্বের মধ্যে রয়েছেন তাদের সেই দায়িত্বগুলিকে গুরুর আদর্শ উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য যথাযথভাবে পালন করবেন। এবং আমার এলাকার যারা রয়েছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার সাথে তপোবনের সাথে সুন্দর একটা সম্পর্ক আমার খুব ভালো লাগলো। আমি আসলে কোন সময় চিন্তা করি না যে সবার সাথে এই ধরনের একটা আন্তরিকতা সৃষ্টি হবে। আপনারা তো সবসময় আসেন না, আমরা তো সবসময় থাকি দেখি, আমার এলাকার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই এই তপোবনকে অনেক ভালোবাসে। এটা তো কর্মেই তো পরিচয়, কেউ তো কাউকে বলে বোঝাতে পারবে না। তো আমি বাবার কাছে প্রার্থনা করি সবসময় এই তপোবনের সাথে সবার সাথে যে আন্তরিকতা, যে ভালোবাসা, যে প্রেম, সেটা যাতে সবসময় আজীবন অটুট থাকে, সবার মধ্যে আন্তরিকতা থাকুক, ভালোবাসা থাকুক, সম্প্রীতি ভাব থাকুক, আমরা একে অপরের আপন হয়ে যাতে প্রত্যেকটা কর্ম সম্পাদন করতে পারি। আমার এলাকার সবাই, সবার কাছে আমার বলা এই, আপনারা আগামীকাল যেই অনুষ্ঠান এবং এই ছয় দিনব্যাপী যেই অনুষ্ঠানের আমরা আয়োজন করেছি আমাদের তপোবন, এই তপোবন আপনাদের, এই অনুষ্ঠান আপনাদের, আমিও আপনাদের। তপোবন যখন আপনাদের, আমি যখন তপোবনে, সেই তো আমিও আপনাদের। বাবা মনে বলছে তুমি কর্ম করো, কর্মই ধর্ম, ন্যায় নীতি আদর্শ ভিত্তিমূলক চিন্তা ভাবনার সূত্রে যে কর্ম সেই কর্মই ধর্ম। বাবা মনের কৃপায় সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্ত। ওম যথাক্ষরং পরিবৃষ্ট মাত্রাহীন যদাৎ ভবেৎ, পূর্ণাং ভবতু তৎসর্বং তৎপ্রহদাৎ সুরেশ্বর। ওম যথাক্ষরং পরিবৃষ্ট মাত্রাহীন যদাৎ ভবেৎ, পূর্ণাং ভবতু তৎসর্বং তৎপ্রহদাৎ সুরেশ্বরী। ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতি সুরেশ্বরায়, ওম নমো ভগবতি সুরেশ্বরায়, ওম নমো ভগবতি সুরেশ্বরায়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ওম সর্বজীবের শান্তি, পরিবারবর্গের শান্তি, আত্মার শান্তি, চলার পথে শান্তি, ভক্তবৃন্দের শান্তি, তাই শান্তি, তাও শান্তি। ওম জয় জয় জগদ্গুরু শ্রী পরমহংস মহাযোগী সুরেশ্বরানন্দ পরিগুরু মহারাজ প্রেমানন্দে, হরি হরি ওম, হরি হরি ওম। ওম জয় জয় জগদ্গুরু শ্রী পরমহংস মহাযোগী সুরেশ্বরানন্দ পরিগুরু মহারাজ প্রেমানন্দে, হরি হরি ওম, হরি হরি ওম। ওম জয় জয় জগদ্গুরু শ্রী পরমহংস মহাযোগী সুরেশ্বরানন্দ পরিগুরু মহারাজ প্রেমানন্দে, হরি হরি ওম, হরি হরি ওম। Thank you.